সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মালাইকা আরোরাকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন কারিনা কাপুর। সেখান থেকে বাসায় ফেরার সময় তার গাড়ি চাপায় আহত হয়েছেন এক ফটো সাংবাদিক। মূলত অভিনেত্রীর ছবি তুলতে গিয়ে হুড়োহুড়িতে দুর্ঘটনার কবলে পড়েন ওই ফটো সাংবাদিক। এরই মধ্যে সে সময়কার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মালাইকার বাড়ি থেকে বের হওয়ার পর কারিনার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সাংবাদিকরা। তখনই অভিনেত্রীর গাড়ির চাকা উঠে যায় একজনের পায়ের ওপর। সে সময় গাড়ির বাইরে ছিলেন কারিনা কাপুর। বিষয়টি দেখে চিৎকার করে ওঠেন তিনি। ড্রাইভারের উদ্দেশ্যে কারিনা বলেন, পিছনে যাও। খানিক দাঁড়িয়ে যান সাংবাদিকের কাছে। আহত চিত্র সাংবাদিক ঠিক আছেন কিনা সেই খোঁজ নেন কারিনা কাপুর।